1 মার্চ 2023 সালে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ফ্রাইডে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা ও নাসির উদ্দিন খান। বাংলাদেশের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি, যেখানে শুরুতেই আমরা দেখতে পাই একজন মেয়ে জেল কাস্টাডিতে বসে আছে। এর পরের দৃশ্যটি দেখে আপনার গা শিউরে উঠবে। দৃশ্যটিতে দেখা যায় মেয়েটি ওয়াশরুমে বসে মানুষের মাংস কাটছে, আর চারপাশে ছড়িয়ে আছে সেই কাটা মাংসের টুকরোগুলো। জি, ঠিক শুনেছেন, মানুষের মাংস। আসলে কি এমন হয়েছিল যার জন্য মেয়েটি এতটা হিংস্র হয়ে উঠেছিল? চলুন এবার মূল কাহিনীর দিকে যাওয়া যাক। সিন চেঞ্জ হয়ে জেলে চলে আসে। সেখানে দেখা যায় সিরিজের মূল চরিত্রে থাকা মোনা নামের মেয়েটি জেলের হালকা আবছা আলোতে বসে আছে, আর তার মুখোমুখি বসে আছে তার মা। সেখানে দেখা যায় মোনার মা মোনাকে প্রশ্ন করে, কেন তুই এই কাজটি করলি? তার উত্তরে মোনা জানায়, জানতে চাও কেন করেছি? এরপর সিন চেঞ্জ হয়ে ফ্ল্যাশব্যাকে চলে আসে। সেখানে দেখা যায় নদীর ধারে পকাত এবং তার গার্লফ্রেন্ড বসে আছে। কি খুব অদ্ভুত শোনাচ্ছে! হ্যাঁ, ওই কম বয়সে মেয়েটি হচ্ছে এই বয়স্ক লোকটির গার্লফ্রেন্ড। মেয়েটির সম্পর্কে পকাতের শালী হয়। মেয়েটির নাম মাহি। তারা একসাথে মূলত ঘুরতে বের হয়েছে। প্রথম দৃশ্যে পকাতের ভাবভঙ্গিমাতে বুঝে যায় সে মোটেও ভালো চরিত্রের লোক নয়, কেননা প্রথমে পকাত মেয়েটিকে হোটেলে যাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করছে দেখা যায়। তবে জবাবে মেয়েটি বারবার তাকে নাই বলতে থাকে। এরপর দেখা যায় পকাত মোবাইল ফোন দিয়ে মাহিকে টিকটক করতে সাহায্য করছে। মাহি বিভিন্নভাবে পোজ দিচ্ছে। এক পর্যায়ে দেখা যায় মেয়েটি পকাতের কাছে টিকটক করার জন্য একটি রিং লাইট চায়। পকাত খুব সহজে রাজিও হয়ে যায় মাহিকে ওই রিং লাইটটি কিনে দেওয়ার জন্য। ওই যে বললাম না তার চরিত্র ভালো না, সে মূলত তার বাজে স্বার্থ হাসিলের জন্য মাহির সব কথাই রাজি হয়। এই সিরিজে পকাতের ক্যারেক্টারটিকে খুব বাজেভাবে প্রেজেন্ট করা হয়েছে, কারণ তার বাচ্চার টিচার থেকে শুরু করে এলাকার কোনো মেয়েই তার হ্যারাসমেন্ট থেকে রেহাই পায়নি। এরপর দেখা যায় রাতের বেলা পকাতকে মাহি অর্থাৎ তার শালী ফোন দিয়ে জানায় তার বাবা বাড়িতে ফিরে এসেছে, তার মানে তার শ্বশুর ফিরে এসেছে। খবরটি শুনে মোনা বেশ অবাক হয়ে যায়। আসলে মোনার বাবা প্রায় 16 বছর আগে তার বউ বাচ্চা সবাইকে রেখে কোথায় যেন হঠাৎ চলে যায়। প্রথম দিকে তারা কিছুই জানত না, পরে জানতে পারে যে তিনি সৌদি আরবে চলে গিয়েছিলেন এবং সেখানে এক নতুন সংসার করেন। এরপর মোনার মা বাচ্চাদের নিয়ে মোনার চাচার বাসায় ওঠে। মোনা তার বাবার ফিরে আসার খবরটা শিওর হওয়ার জন্য তার মাকে কল দেয় এবং জানতে পারে যে আসলে তার বাবা ফিরে এসেছে। পরের দিন সকাল সকাল পকাত তার বউ বাচ্চা নিয়ে রওনা দেন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বাসে বসে থাকা অবস্থায় পকাত মোনাকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে, যেমন এত বছর পর বাবাকে দেখে চিনতে পারবে কিনা, মোনার বাবার ওই সংসারে কোনো বাচ্চা আছে কিনা, আরো কত কি। কিন্তু পকাতের এমন প্রশ্নে মোনা চুপ করে থাকে। তার পরের দৃশ্যে দেখা যায় তারা বাসায় পৌঁছালে মাহি তাদের গেট খুলে দেয়, আর মোনা তার কাছে জানতে চায় বাবা কোথায়। তখন মাহি জানায় তিনি ঘুমাচ্ছে। পরবর্তী সিনে আমরা দেখি মোনা তার মাকে জিজ্ঞেস করছে কেন এত বছর পর তার বাবা ফিরে এসেছে। এখন তার মা তাকে জানান তার বাবার একটি সংসার ছিল, কিন্তু সেটি ভেঙে যাওয়ায় তিনি তাদের কাছে ফিরে এসেছে আর খুব সম্ভবত এখন এখানেই থাকবে। পরের সিনে আমরা দেখি মাহি পকাতের কাছে জানতে চায় রিং লাইটটি তার জন্য এনেছে কিনা। তখন পকাত তার ব্যাগ থেকে রিং লাইটটি বের করে তাকে কাছে টানতে গেলে মাহি তাকে নিষেধ করে দেয়। পরের দৃশ্যতে দেখা যায় পকাত মোনাকে বলছে এতদিন পর তাদের বাবা যে ফিরে আসছে তো তাদের জন্য কি নিয়ে আসছে। তার পরপরই বলে যে তোর বাপ তো বিদেশ থেকে লাখ লাখ টাকা কামায় নিয়ে আসছে, তোর বাপকে বলবি যে আমাকে 10 লাখ টাকা দিতে, তারপর আমার কিছু টাকা একসাথ করে একটা বাস নামাবো। মোনা সাথে সাথেই না করে দেয় এবং বলে যে আমি পারবো না। এরপর মোনা পকাতের কাছে বাজারে টাকা চায় এবং বলে যে আজ তাদের মেয়ের বার্থডে, তাই বাজার করতে হবে। পকাত মোনার হাতে টাকা দেন এবং বলে ওই টাকা অর্থাৎ 10 লাখ টাকা তার লাগবেই। মোনার অস্বীকৃতির কারণে পকাত সরাসরি তার শ্বশুরের কাছে যায়। পকাত প্রথমেই গিয়ে তার পরিচয় দেয় এবং তার শ্বশুরকে একটি সিগারেট সাথে। মোনার বাবা সিগারেট খেত না, তাই তিনি তার নিতে অস্বীকার করে এবং পকাতের এমন আচরণে বেশ কষ্ট পায়। পকাত পরে সিগারেটটা নিজে জ্বালিয়ে নেয় আর শ্বশুরের পাশে বসে, তারপর বলতে শুরু করে আপনি তো বেশ শান্তিতেই আছেন। শ্বশুর বলে মানে? পকাত বলে এখানে এক বউ, বাহির আরেক বউ, থাকেন বিদেশে, আপনার তো সুযোগ আর সুযোগ। পকাত আরও বলে যে সে তার বউকে নিয়ে বেশ মুসিবতে আছে, তার বউকে তার আর ভালো লাগে না। এ পর্যায়ে পকাতের মুখে নিজের মেয়েকে নিয়ে এত বাজে নোংরা কথা শুনতে না পেরে তার শ্বশুর সেখান থেকে উঠে চলে যান এবং গিয়ে মোনার মাকে বলে কার সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছ, একটু দেখে শুনে দিতে পারোনি? তখন তার বউ তাকে বলে এত বছর খবর রাখুনি আর এখন আসছো খোঁজ নিতে,
তখন সিন চেঞ্জ হয়ে গেলে অনেক বছর আগে চলে আসে। সেখানে দেখা যায় মোনার মা মোনা আর তার ছোট বোনকে এক ব্যক্তির কাছে। আসলে 16 বছর যখন মোনার বাবা যখন কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে চলে যান, তখন মোনার মা এই ব্যক্তির কাছে আসেন মূলত তার স্বামী কোথায় চলে গিয়েছে সেই খবরটি নেওয়ার জন্য। এই ব্যক্তি মোনার সম্পর্কে চাচা হয়। মোনার এই চাচা মোনার মাকে জানায় যে তার স্বামী সৌদি আরব গিয়েছে এবং সেখানে নতুন সংসার শুরু করেছে, এবং এখন সে সম্পূর্ণ অস্বীকার করে যে তার দেশে কোনো বউ বাচ্চা আছে। এবার সিন চেঞ্জ হয়ে আবার মোনাদের বাড়িতে দেখা যায়। দেখা যায় মোনার মা একজন বৃদ্ধের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পকাত মোনার মাকে বসতে বলেন, বসিয়ে বলেন যে তাদের বাড়িতে থাকা বুড়ার কাছ থেকে বাড়িটা তিনি লিখে নিচ্ছেন না কেন। তারপর পকাত মোনার মাকে বোঝায় যে ওনার কাছে থাকা বাড়ির কাগজপত্রগুলো তিনি পকাতকে দিয়ে দেয় এবং পকাত যেভাবেই হোক ওই বুড়ার কাছ থেকে টিপসই নিয়ে নেবে। তারপর এটাও বলে যে তার কাছে পার্টি রেডি, সে তাদের কাছে বাড়ি বিক্রয় করবে এবং বিনিময়ে তাকে নাকি 50 লাখ টাকা দিবে। মোনার মা পকাতকে যথেষ্ট বিশ্বাস করত আর তাই পকাতের এই প্রস্তাবে সে রাজিও হয়ে যায়। মোনার মা দলিলপত্র পকাতকে দিলে পকাত দেখা যায় প্যারালাইজড ব্যক্তির কাছে যায়। ইনি হলেন সেই চাচা যার কাছে মোনার মা 16 বছর আগে আশ্রয় নেয়। পকাত তাকে গিয়ে বোঝায় যে সে বিদেশে গিয়ে চাচাকে চিকিৎসা করাবে আর নানাভাবে চাচাকে ইনফ্লুয়েন্স করে যে তার হাতে থাকা কাগজে যেন তিনি টিপসই দিয়ে দেন। ওই চাচা যেহেতু শিক্ষিত এবং তিনি দলিলটা চিনে ফেলেন, সো তিনি সই দিতে রাজি হন না। পকাত খুব জোরাজোরি করে কিন্তু সইটা নিতে পারে না এবং এক পর্যায়ে পকাত চলে যায়। এর পরের সিনে দেখা যায় ওই দিন রাতেই মোনা হাত মুখ ধুয়ে ওয়াশরুমের দিকে যেতে খেয়াল করে ওয়াশরুম থেকে শব্দ আসছে। মোনা সামান্য উঁকি দিতেই যা দেখে তা তার ধারণার বাইরে। মোনা তার স্বামীকে মাহির সাথে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে। আকাশ ভেঙে পড়ে তার মাথায়। যে বোনের জন্য তিনি লাইফে এত স্যাক্রিফাইস করেছেন আর সেই বোনই নাকি আজ তার স্বামীর সাথে এই ধরনের কাজে লিপ্ত, তা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। পরের সিনে দেখা যায় মোনা মাহিকে রুমে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, এত মানুষ থাকতে তুই কেন আমার সংসারটাই ভাঙলি? তখন মাহি কষ্ট পাওয়া তো দূরের কথা, উল্টো মোনাকে গালি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ওই সময় পকাত এসে মোনাকে একটি জোরে থাপ্পড় দেয় এবং বলে ও কেন মাহির সাথে রাগ দেখাচ্ছে, এবং এটাও বলে যে সে প্রয়োজনে মোনাকে তালাক দিয়ে তার ছোট বোন মাহিকে বিয়ে করবে। পকাতের এই কথায় মোনা কিছুটা ভয় পায় এবং তাকে জিজ্ঞেস করতে শুরু করে সে কেনই বা এমন করছে এবং নানাভাবে বোঝাতে শুরু করে। কিছুটা সংসার ভাঙার ভয় থেকেই মোনা পকাতকে বলে সে এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। তবুও পকাত যেন মাথা ঠান্ডা রাখে, কিন্তু মোনাকে কোনোভাবেই সহ্য করতে পারছিল না পকাত। মোনা এ পর্যায়ে কোনো উপায় না পেয়ে তার মায়ের কাছে যায় ব্যাপারটা শেয়ার করার জন্য। মোনা তার মাকে বলতেই নেয়, তখন তার মা তাকে থামিয়ে দিয়ে বলে, শোন এইসব নিয়ে আমাকে একটা কথাও বলবি না। মোনার মা আরও বলে যে কিছু হচ্ছে বা না হচ্ছে সে বিষয়ে সে কোনোভাবেই কিছু জানতে চায় না। এছাড়াও মোনার বাবা যেহেতু এত বছর পর ফিরে এসেছেন, তাই তিনি চান না কোনো ধরনের ঝামেলা তৈরি হোক। তারপর আবার বেশ রুটভাবে এটাও মোনাকে বলে যে তার এখন বিয়ে হয়েছে, সে তার স্বামীকে ভালো রাখতে জানে না আর এখানে এসে বড় বড় কথা বলছে। এরপর সিন চেঞ্জ হয়ে আবার 16 বছর আগে চলে যায়, যখন মোনার মা মোনার চাচার কাছে গিয়েছিল মোনার বাবার খবর নিতে। ওই দিনই মোনার মায়ের হতাশাপূর্ণ চেহারা দেখে মোনার মাকে তিনি বলেন তার বাসায় না হয় থাকার ব্যবস্থাটুকু করে দিতে পারবে, কিন্তু মেয়ে দুইটার পড়াশোনার খরচ এগুলো তিনি কিভাবে ব্যবস্থা করবেন? এগুলোর কথা শুনে মোনার মা আরো টেনশনে পড়ে যায় আর নানা বিষয় নিয়ে দুশ্চিন্তা শুরু করে। ওই মুহূর্তে মোনার চাচা কিছু বলার উদ্দেশ্যে মোনার মাকে বলে বাচ্চাগুলোকে বাইরে রেখে আসতে আর এসে দরজা বন্ধ করে দেয়। তারপর মোনার চাচা মোনার মাকে বলে তার এবং তার দুই সন্তানের দায়িত্ব সে নেবে, তবে তার পরিবর্তে তিনি যা বললেন তা তাকে করতেই হবে। এবং ওই সময়ই মোনার চাচা মোনার মায়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। এরপর আবার সিন ফিরে আসে বর্তমানে এবং দেখা যায় মোনার মা মোনার হাতে ভাতের প্লেট ধরে দিয়ে বলে বুড়াকে খাবার দিয়ে আসতে। ওই বুড়োই কিন্তু সেই চাচা যিনি এখন প্যারালাইজড হয়ে পড়ে আছেন। মোনা গিয়ে বুড়াকে খাবার দিয়ে বলে খাবারের সাথে রাগ করে লাভ নাই, খাবারটা খেয়ে নেন। পরে বুড়ো খাবার খেতে না চাইলে মোনা নিজেই খাবার খাইয়ে দেন বুড়োকে। গল্পের এ পর্যায়ে এসে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সিরিজের শুরু থেকেই খেয়াল করবেন একটা সিন শেষ হতে না হতেই মোনা সেই জেলের একটি রুমে বসে থাকতে দেখা যায় আর দেখা যায় তার সামনে এক এক করে সিরিজের বাকি ক্যারেক্টার গুলো আসছে তার কাছে ক্ষমা চাইতে। আচ্ছা সাসপেন্সটা এখানেই থাকুক। এরপর দেখা যায় বর্তমান সময় থেকে 9 বছর আগের সিন, অর্থাৎ হিসাব করলে বলা যায় যে যখন মোনার পরিবার সম্পূর্ণ মোনার চাচার আশ্রয়ে চলে যায় তার 5 বছর পরের ঘটনা। একদিন মোনার চাচা মোনার মাকে বলে তার আর কিছুই ভালো লাগে না, তোমাকেও আর ভালো লাগে না। তাতে মোনার মা একটু আপসেট হয়ে যায়। এরপর মোনার চাচা বাসা থেকে উঠে দেয়ালে লাগানো একটি ছবির দিকে তাকিয়ে বলে, মোনা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে,
এখন মোনাকে দাল লাগবে। মোনার মা এ কথা শুনে মোনার চাচার গালে কষে এক চর বসিয়ে দেয়। এরপর মোনার মা তাকে কিছুক্ষণ মারধর করে অন্য রুমে চলে যায়। ওই চাচাও তার পিছু পিছু যায়। তারপর মোনার মাকে উনি জোর করে মুখ চেপে ধরে এবং বলে, বাবা বলে ডাকলে সে তো আর মোনার আসল বাবা না, আর বলে সে যা চায় তা নিয়েই ছাড়ে। এরপর দুজনের মধ্যে আরো বেশ কিছুক্ষণ হাতাহাতি আর ঝগড়া চলে। ঝগড়ার এক পর্যায়ে যখন মোনার মা কিছুটা শান্ত হয়, তখন মোনার চাচা মোনার মাকে বলে, চা তোরে আমি আবার এই বাড়ি আর স্থাবর অস্থাবর সব সম্পত্তি লিখে দিব, তাও তুই রাজি হ। মোনার মা কিছুক্ষণ চুপ থেকে বলে, বাড়ির দলিল কই? অর্থাৎ মোনার মা টাকা ও সম্পত্তির লোভে পড়ে মোনার চাচার সেই প্রস্তাবেও রাজি হয়ে যায়। এ থেকে বোঝা যায় মোনার মাও খুব একটা ভালো মানুষ কখনোই ছিলেন না। এরপর দেখা যায় মোনার মা একটি রুমে মোনাকে সাজাচ্ছে এবং বলছে, আমার মেয়েটা কত লক্ষ্মী, কোনো দিন মায়ের কথার অপাত্য হয় নাই, সব সময় আমার কথা মান্য করছে, যা বলছি তাই শুনছে। এরপর মোনাকে বসিয়ে বলে যে আজ তার জীবনের একটি বিশেষ দিন, সো তার চাচা তাকে যাই বলবে তিনি যেন তাই শুনে। এ কথা বলেই তিনি রুম থেকে বের হয়ে যান। আর তখনই রুমে প্রবেশ করেন ওই ব্যক্তিটি, মানে তার চাচা। চাচাকে দেখে মোনা খুব অবাক হয়ে যায়, কারণ যে মানুষটাকে তিনি ছোটকাল থেকে বাবার চোখে দেখে আসছে আজ সেই মানুষটাই তার উপর ঝাঁপিয়ে পড়েছে। এর পরের সিনে দেখা যায় মোনার মা তাকে বলছে, জীবনে অনেক কিছুই আমাদের চাওয়ার বাইরে হয়, দিন শেষে যত তাড়াতাড়ি এসব কিছু মেনে নেওয়া যায় ততই ভালো। এরপর ফাইনালি সিন বর্তমানে চলে আসে। সেদিন থাকে মোনার মেয়ের জন্মদিন। মোনা এক এক করে সব গ্লাসে শরবত ভরছে। মোনার মা টেবিলে থাকা কেক সাজাচ্ছে, মোনার বাবা চেয়ারে বসা, আর মোনার মেয়ে বাকিদেরকে কেক কাটার জন্য ডেকে নিয়ে আসছে, মোটামুটি সেলিব্রেশন যাকে বলে। তারপর মোনা এক এক করে সবাইকে শরবতের গ্লাস এগিয়ে দেয় এবং সবাই সেই শরবত খায়। এরপর তারা সবাই মিলে কেক কাটে এবং সবাই মিলে সেটা খায়। রাত যখন বেশ গভীর, সবাই ঘুম, মোনা হঠাৎ শোয়া থেকে উঠে এবং এক এক করে সবার রুমে গিয়ে দেখে যে সবাই আসলে ঘুমাচ্ছে কিনা। এরপর মোনা অজু করে রেডি হয়ে নামাজ পড়ে। নামাজ শেষ করে তার মেয়েকে ঘুমন্ত অবস্থায় কোলে করে নিয়ে ওয়াশরুমে রেখে আসে। তারপর সে পকাত অর্থাৎ তার স্বামীকে বাঁধতে শুরু করে। মোনা মূলত সবকিছু নিয়ে খুব বিরক্ত ছিল, তাই সে যখন তার মেয়ের জন্মদিনের জন্য বাজার করতে গিয়েছিল তখন অনেকগুলো ঘুমের ওষুধও সাথে করে কিনে নিয়ে এসেছিল। প্রথমত সে ভেবেছিল সেগুলো খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু পরে সে ভাবলো সে কেন মরবে, সে তো কোনো অপরাধ করেনি, পরিবারের অন্যরা খারাপ, তারা অপরাধ করেছে, সো তারা মরবে। তাই মোনা তাদেরকে ওই যে তার মেয়ের বার্থডেতে যে শরবত খেতে দিয়েছিল তার মধ্যে ঘুমের ওষুধ মিক্স করে সবাইকে খাইয়ে দিয়েছে। পকাতকে বেঁধে রেখে মোনা কিছুক্ষণ বসে থেকে চিন্তা করে, দেন রান্নাঘরে যায় এবং গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে খুঁজে একটি রামদা পায় এবং ছুরিও পায়। পরে এদেরকে ধার করা শুরু করে। মোনা তারপর কিছুক্ষণ বসে পরিকল্পনা করে কিভাবে কি করবে, প্লাস তার এক্সপ্রেশন দেখে বোঝাই যায় সে মেন্টাল প্রিপারেশনও নিচ্ছে। ওই ছুরি আর দা নিয়ে প্রথমে পকাতের কাছে গিয়ে বলে, নড়াচড়া করলে একদম কুপ দিব, বলে চলে যায় তার বাবা মায়ের রুমে। সেখানে গিয়ে প্রথমে বাবাকে বেঁধে মাটিতে শুয়ে দেয় এবং তার বাবার গলায় ছুরি বসিয়ে তাকে হত্যা করে। তারপর মোনা তার মায়ের বুকের উপর উঠে এবং তাকে বাঁধতে শুরু করে। পকাত কিন্তু সবই দেখতে পাচ্ছিল এবং তা দেখে পকাত খুব ভয় পেয়ে যায়। তারপর মোনা যায় তার বোনের রুমে, মাহিকে মারতেই নেয়। ঠিক তখনই কি ভেবে যেন মোনা আবার যায় পকাতের রুমে। তারপর পকাতকে মারতে গিয়ে থেমে যায়। পকাত খুব আকুতি মিনতি করে, কিন্তু তবে মোনা কি ভেবে যেন পকাতের রুম থেকে বের হয়ে চলে যায় তার চাচার রুমে। চাচার রুম খুলতেই মোনা চাচাকে বলে, চাচা উঠেন, আমি আর আপনি একটু দুষ্টামি করি। এরপর মোনা তার চাচার উপর উঠে বলে, এত কষ্ট করে বেঁচে থেকে কি লাভ, আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেই। যেই সে তার চাচাকে কোপ দিতে দিবে, সেই তার চাচা তার এক হাত দিয়ে মোনার হাত ধরে ফেলে, অর্থাৎ মোনাকে আটকাতে চেষ্টা করে। তবে মোনা তখন তার চাচার হাতে কামড় দিয়ে তার হাত সরিয়ে ফেলে। তারপর উপর্যুপরি একাধিক কোপ দিয়ে চাচাকে খুন করে। তারপর মোনা তার মায়ের কাছে চলে যায়। মোনার মা মোনাকে বলতেই থাকে, মোনা যেন তাকে না মারে। তবে মোনা বলে, তুমি তো মা নামে কলঙ্ক, বলেই তার মায়ের বিভিন্ন অপরাধের কথা তাকে বলতে থাকে। তারপর মোনা তার মায়ের মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে আর বলতে থাকে, আমি তো তোমাকে এত সহজে মরতে দিব না, তুমি যেমন আমাকে তিলতিল করে মারছো আমিও ঠিক তেমন ভাবেই তোমাকে মারবো। এরপর আসে পকাতের কাছে। পরে পকাতকে নিয়ে যায় মাহির রুমে। তখন পকাত বিভিন্ন কিছু বলে মোনার কাছে মাফ চায়। একটা পর্যায়ে মোনার পাও ধরে, কিন্তু মোনা তাকে এক লাঠি দিয়ে পকাতকে সরিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই
পকাত তখন বলে সে মোনাকে অনেক ভালোবাসে, তবে কখনো মুখ ফুটে নাকি তাকে বলতে পারেনি। মোনা তখন বলে, তাই তাহলে আমার সামনে মাহিকে খুন কর। পকাত এতেও বলে যে সে এটা করতে পারবে না। পরে মোনা নিজে গিয়ে মাহিকে ধরে এবং মাহির মুখে বাঁধা কাপড়ের বাকি অংশ ওর গলায় পেঁচিয়ে ধরে আর মাহিকে বলে, ছোট কাল থেকে কত কষ্ট করে তোকে আগলায় রাখছি, অথচ সেই তুই কিনা আমার সাথে বেইমানি করলি। মোনা এটাও বলে যে মোনা তার ইজ্জত বাঁচানোর জন্য নিজের ইজ্জত বিলায় দিছে আর সেই বনি তার সাথে আজ এই বিশ্বাসঘাতকতা করেছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় আজ থেকে 7 বছর আগের কথা। মোনা যখন তার চাচার সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকতো, তখন একটা পর্যায়ে তার চাচা তাকে বলে তাকে তার ভাল লাগে না, এখন তার বোন মাহিকে লাগবে। তারপর আবার সিন ফিরে আসে বর্তমান সময়ে, সেখানে মোনা মাহিকে প্রথমে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং পরবর্তীতে দেখা যায় কুপিয়ে তাকে মেরে ফেলে। মোনা পরপর 4 জনকে খুন করার পর এরপর পকাতকে সামনে রেখেই টেবিলে ভাত খেতে বসে, খেতে খেতে আবার পকাতকেও সাধে খাবে কিনা। এরপর খাবার খেতে মোনা হাতে ফোন নিয়ে 999 কল দেয় আর বলে, শুনেন আমি তো আমার বাপ মা সহ 4 জনকে মার্ডার করছি, আপনারা যদি তাড়াতাড়ি না আসেন আরো 2 জনকে মার্ডার করব, একটা হলো আমার জামাই আর একটা আমার মাইয়া, বলে ফোনটা রেখে দেয়। খাবার মুখে দিতেই আবার কি ভেবে যেন খাবার রেখে হাত ধুতে গিয়ে মেয়েকে ওয়াশরুম থেকে বের করে রুমে নিয়ে আসে। এর মধ্যে কোনোভাবে পকাত তার হাত খুলে ফেলতে সক্ষম হয় এবং গিয়ে মোনার মুখ চেপে ধরে এবং মাটিতে শুয়ে দেয়। যে ওই দা নিয়ে মোনাকে কোপ দিতে নেয়, মোনার মেয়ে চিৎকার করে দিয়ে বলে, বাবা। আর অমনি মোনা পকাতকে কোনোভাবে উল্টে নিচে ফেলে দেয় আর তার উপর বসে এবং উপর্য করে দা বসিয়ে তাকে হত্যা করে আর বলে, শান্তি। এরপর মোনা তার মেয়ের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, আম্মা আসো আমার কাছে আসো, এবং এর সাথে এও বলে যে আজকে যেহেতু তার জন্মদিন তাই এখন তারা এক এক করে সব লাশ কাটবে। তারপর মোনাকে ওয়াশরুমে বসিয়ে লাশ টুকরা করতে দেখা যায়। এই সিনটি কিন্তু সিরিজের শুরু হওয়ার প্রথম দিকে দেখা গিয়েছিল। পরে সিনে দেখা যায় ক্যামেরার সামনে বসে এসব ঘটনা বর্ণনা করছিলেন মোনা, আর তা শুনে পুলিশ অফিসার মোনাকে জিজ্ঞেস করে, কিভাবে পারলে মেয়ে হয়ে নিজের পরিবারের সবাইকে এভাবে নৃশংসভাবে মারতে। তখন মোনা বলে, আমার জায়গায় আপনি হলে তাই করতেন। আর এভাবেই শেষ হয়ে যায় মুভির স্টোরি। মূলত 2021 সালে রাজধানীর কদমতলিতে মা বাবা ও বোনকে হত্যা করে মেজাবের চৌধুরী নামের এক নারী সম্পত্তি মনের সাথে অনৈতিক সম্পর্ক সহ নানা ইস্যু নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে হত্যা করে পরিবারের সবাইকে। মূলত এই ঘটনা অবলম্বনেই তৈরি করা হয়েছে রায়হান রাফির এই চলচ্চিত্রটি। আজ এ পর্যন্তই। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিওর সব আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।